বন্ধুরা, অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীতে আরও একটি নতুন বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনি অষ্টম, এসএসসি, এইচএসসি এবং অনার্স অথবা ডিগ্রি পাশে খুব সহজেই সারা বাংলাদেশ থেকে আবেদন করতে না পারলেও অল্প কয়েকটা জেলা ব্যতীত প্রায় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জাহিদ হাসান, নতুন আরেকটি বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, সম্পূর্ণ সার্কুলারটা আমি এখন আপনাদের দেখিয়ে দিব। তো ভিডিওটি শুরু করার প্রতিবারের মতো একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নবী চাকরি পাওয়ার জন্য বেল আইকনটা অল করে দিবেন। তো চলেন আমরা সম্পূর্ণ সার্কুলারে চলে যাই। তো বন্ধুরা, আমরা সম্পূর্ণ সার্কুলার চলে আসলাম। তো আমি আপনাদের শুরু থেকে একটু দেখে দিই। তো এই যে সার্কুলারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো মূলত মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ MIST মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত, এটা ওইখানে মূলত নিয়োগটা হবে। তো এখানে শুরুতে আমি একটু আপনাদের সহজে আপনারা বুঝিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় হবে নিম্নবর্ণিত তেরোতম গ্রেড থেকে বিশতম গ্রেডের বেসামরিক কর্মচারী নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিক নিয়োগের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তেরো থেকে বিশতম গ্রেড বেসামরিক। এটা এখানে আমরা শুরুতে যে পদটা দেখবো, এটা আমি জুম দিয়ে আপনার দেখাই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। শুরুর পরে যে কম্পিউটার অপারেটর গ্রেড ১৩, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পাবেন, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী। এখানে পদসংখ্যা রয়েছে দুইটি, এই যে দুইটি পদসংখ্যা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক অথবা সমমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন, এবং কম্পিউটার মুদ্রাঘরে প্রতি মিনিটে বাংলা ২৫ এবং ইংরেজি ৩০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনার সম্পূর্ণ টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর দুই নম্বর পোস্টটা রয়েছে, সব টেকনিশিয়ান গ্রেড ১৫, বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৬৯০ টাকা, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী। এখানেও পদসংখ্যা, এই যে আমরা দেখতে পাচ্ছি একটি পদসংখ্যা নিবে, একটি আবেদনের যোগ্যতাটা বলে দিচ্ছি। শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ, শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত এবং পেশাগত কাজে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এরপরে তিন নম্বর, এমটি ড্রাইভার, মানে ড্রাইভারেরা বোঝায় আর কি, সিভিল অর্থাৎ বেসামরিক, গ্রেড ১৬তম গ্রেডে বেতন স্কেল পাবেন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী। এখানে পদসংখ্যা ৪টি নিবে, এটা তো মোটামুটি ভালো পদসংখ্যা নিচ্ছে। এটাতে আবেদনের যোগ্যতা, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশে এটাতে আবেদন করতে পারবেন। শিক্ষিত প্রতিষ্ঠান হইতে হালকা মোটরযান চালনায় লাইসেন্স সহ পেশাগত কাজে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অবসরপ্রাপ্ত সেনা সদস্য হলে আপনাদের অগ্রাধিকার দিবে। এরপরে চার নম্বর পোস্টটা রয়েছে, ল্যাবরেটরি সহকারী ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, গ্রেড ১৭, বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা পাবেন, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী। এখানে পদসংখ্যা ১ নিবে, এটা আবেদনের যোগ্যতা হলো কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড বা প্রতিষ্ঠান হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ এবং সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে হবে, এবং শিক্ষিত প্রতিষ্ঠান হইতে দুই বছর মেয়াদী সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে, পেশাগত কাজে আপনার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ এখানে আপনার অভিজ্ঞতা না হলে আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে অফিস সহকারী গ্রেড ২০, বেতন স্কেল ৮,৫০০ থেকে ২০,১০০ টাকা, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী। এখানে পদসংখ্যা নিবে দুইটি, কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। এবার আমরা সর্বশেষ পোস্টটা, যেটা আপনি অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, এটা হলো ম্যাস ওয়েটার। ম্যাস ওয়েটার বলতে আমরা বুঝিয়েছি যে বিভিন্ন হোটেলের ওয়েটার আছে না, খাবার পরিবেশন করে প্লাস আপনাদের খাবারের যে সরঞ্জাম এগুলো নিয়ে যায়, ওটা হলো মূলত ম্যাস ওয়েটার কাজ। বড় বড় বসেদের, সেনাবাহিনী বসেদের খাবার পরিবেশন করতে হবে। তো এরা ২০তম গ্রেডে বেতন পাবেন ৮,২৫০ থেকে ২০,১০০ টাকা, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী। এখানে পদসংখ্যা নিবে একটি, শিক্ষিত প্রতিষ্ঠান হইতে এই দেখতে পাচ্ছেন এসএসসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ
ও সরি বন্ধুরা, এখানে সর্বনিম্ন দেখতে পাচ্ছি মাধ্যমিক, অর্থাৎ এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। আমি ভাবছি অষ্টম শ্রেণী পাশে, অন্যান্য চাকরিতে কিন্তু ম্যাথস এটার অষ্টম শ্রেণী পাশে নাই, কিন্তু এটাতে দেখতে পাচ্ছি সর্বনিম্ন এসএসসি পাশে নিবে। ম্যাথস এটার একটা ভালো চাকরি, সরকারি চাকরি, মূলত এখানে সবগুলোই সরকারি চাকরি বন্ধুরা। তো বন্ধুরা, এখন আমরা ম্যাথস এটার কাজ, আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে ভালো, আর অভিজ্ঞতা না থাকলে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এখানে 1 থেকে 4 নাম্বার পোস্ট পর্যন্ত যে সকল জেলা আবেদন করতে পারবে সেই সকল জায়গাগুলো আমি একটু বলে দিচ্ছি। এখানে অনেকগুলো জেলা রয়েছে মোটামুটি, যে সকল জেলা আবেদন করতে পারবে। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, দিনাজপুর, যশোর, কুষ্টিয়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা আবেদন করতে পারবে। তবে আপনি যদি ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধ কোটায় থাকেন তাহলে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে সর্বশেষ যে অফিস সহায়ক ও মেস ওয়েটার পদে যে সকল জেলা আবেদন করতে পারবে ওই জেলাগুলো হলো বন্ধুরা, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, ভোলা, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটা সকল জেলা আবেদন করতে পারবে। অর্থাৎ এই দুই, এগুলো আলাদা আলাদা পোস্ট, এখানে কোনো সারা বাংলাদেশ থেকে লোক নিচ্ছে না। তো এখন বন্ধুরা আমি একটু আবেদনের নিয়মাবলীর সঙ্গে বলে দিব, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এই যে দেখেন, আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে 20 ফেব্রুয়ারি 2022 তারিখের মধ্যে কমান্ড্যান্ট MISD মিরপুর শাহানিবে ঢাকা 1216 বরাবর আবেদনপত্র অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। অর্থাৎ আজকে 2-1 দিন ভিতরে আবেদন করে ফেলেন, 20 ফেব্রুয়ারির ভিতরে আপনাকে আবেদনপত্র ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে 10 টাকা ডাকটিকিট নিঃসম্বলিত একটি খাম, 2টি ফেরত খাম সাথে অতিরিক্ত দিয়ে দেবেন। বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল হয়ে যাবে। 20 ফেব্রুয়ারি 2022 তারিখের সংশ্লিষ্ট পদের জন্য আবেদনকারী বয়স 18 থেকে 20 বছর হওয়া লাগবে। শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে এবং মুক্তিযোদ্ধার ক্ষেত্রে হলো 32 পর্যন্ত শিথিলযোগ্য। আর সরকারি সাহায্য প্রতিষ্ঠানের কর্মরত হলে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সনদ, নাগরিকত্ব সনদ সহ সকল শিক্ষক যোগ্যতা সনদের ফটোকপি সংগৃহীত করে দেবেন, অবশ্যই সত্যায়িত করে দেবেন। পরীক্ষার ফি বাবদ সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে 1 থেকে 4 নং পদের জন্য 100 টাকা, 5 থেকে 6 নং পদের জন্য 50 টাকা, অফিস চলাকালীন সময় যে কোড নম্বর দেওয়া আছে এই কোডে অনুযায়ী আপনাকে ট্রেজারি চালানের মূল কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। অর্থাৎ এই কোডে আপনাকে একটা ট্রেজারি চালান করতে হবে। তারপর বীর মুক্তি, শহীদ বীর মুক্তি হলে আপনাকে সমস্ত সার্টিফিকেট সঙ্গে দিতে হবে। আর অন্যান্যগুলো বন্ধুরা অন্যান্য চাকরির মতোই, দেখেন সব অন্যান্য চাকরির মতোই, এখানে ভাতিমভাবে আবেদন ফর্মটা আপনারা কই পাবেন, এই যে আবেদন ফর্মের এই ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন। অনেকে আবার বুঝে না, এই জন্য এদের জন্য আমি লাল সিগনেট দেখে দিলাম, এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। মূলত বন্ধুরা পুরো সার্কুলারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন, এতে আবার ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারেন। তো ভালো থাকবেন, নিত্য নবীদের চাকরি নিউজ পাবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।